স্বাগত জানাচ্ছি বিজয় টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান ঢাকা মিলানো রেস্টুরেন্ট প্রেজেন্টস বিনোদন আড্ডা অনুষ্ঠানে। সঙ্গে আমি রয়েছি প্রতীক আকবর এবং আমার সঙ্গে রয়েছেন নতুন একজন অতিথি। তিনি চলচ্চিত্র পরিচালক, কিন্তু ক্যামেরার পেছনে থেকেই তিনি তার সুনাম ছড়িয়ে দিয়েছেন চলচ্চিত্র প্রেমীদের মাঝখানে। তিনি সৈকত নাসির। আমি প্রথমেই তাকে স্বাগত জানাচ্ছি। সৈকত নাসির, কেমন আছেন? ধন্যবাদ প্রতীক ভাই, আমি সুস্থ আছি, সেফ আছি, এবং ধন্যবাদ বিজয় টিভিকে আমাকে ইনভাইট করার জন্য। সৈকত নাসির, বেশ অনেকদিন ধরেই আমরা কাজ থেকে বিরত, ঘর বন্দী অবস্থায় ছিলাম আমরা অনেকদিন, এখন হয়তো আবার একটু কাজে ফিরেছি। আপনার সময়টা কেমন গেল এবং এর মধ্যে আপনার নতুন নতুন চলচ্চিত্রের কথা ভেবেছেন কিনা একটু জানতে চাই। দ্যাট ওয়াজ গুড। প্রথম দিকে মনে হচ্ছিল ভালো সময়, যে জিনিসগুলো চিন্তা করতেছিলাম যে সময় পেলে এটা করবো ওটা করবো, আসলে প্রথম দিকে মনে হচ্ছিল ওইটা বেশ খারাপ কাটতেছিল না, বাট 5 days 10 days ওকে, আফটার দ্যাট মনে হচ্ছিল খুবই বোরিং সময় যাচ্ছে এবং মানে খুব অস্থির হয়ে উঠছিলাম। এবং 73 days এর মতো আমি একেবারে কোথাও নড়ি নাই, তারপরে কিছুটা মুভমেন্ট শুরু করছি। সময়ের অন্যতম সব আলোচিত সিনেমাগুলো সব আপনার হাতে, আপনি সেগুলো পরিচালনা করবেন, যেগুলো নিয়ে দর্শকরা খুব আগ্রহ নিয়ে আছে যে কবে সিনেমাগুলো দেখবে, বিষয়টা ঠিক কিনা? সমালোচিত বা আলোচিত ব্যাপারটা আসলে আমি জানি না, বাট আমি কিছু ছবি করতেছি, সেটা হচ্ছে হয়তো বা দর্শকের আমার ছবির প্রতি অথবা আগ্রহ আছে শুনে ভালো লাগলো, আমিও জানি না যে দর্শকদের আসলে কি আগ্রহ আছে কিনা আমার সিনেমার প্রতি। নিশ্চয়ই আমরা যেমনটি জানি যে ক্যাসিনো নামের একটি সিনেমা, যেটি আসলে করোনা পরিস্থিতির আগে সম্ভবত আপনারা পরিকল্পনা করেছিলেন এবং কিছু শুটিংও হয়ে গিয়েছিল, সেই সিনেমায় অভিনয় করেছেন নীরব এবং বুবলি। সেই সিনেমা নিয়ে তো আসলেই খুব আগ্রহ দর্শকদের, কারণ গল্পটি সমসাময়িক। আমি সেই সিনেমার একটু আপডেট জানতে চাই এবং এটি নিয়ে কি পরিকল্পনা করছেন সেটাও জানতে চাই। প্রথম কথা হচ্ছে ক্যাসিনো কিছু অংশ না, সম্পূর্ণ ক্যামেরা ক্লোজড। তাছাড়াও আমরা বুবলির যে পার্টের ডাবিং সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি, আর হচ্ছে এডিটিং কমপ্লিট, কিছু পোস্টের কাজও কমপ্লিট, শুধুমাত্র ডাবটা বাকি আছে, ডাবটা হলেই আমরা ইনশাআল্লাহ রেডি থাকবো। আচ্ছা, ক্যাসিনো এই সমসাময়িক গল্প, এই এটা নিয়ে আসলে কোন ধরনের সমস্যা কিংবা সম্ভাবনা দুটোই দেখছেন কিনা? যেটা হচ্ছে যে আমাদের দেশে তো ভাইরাল অনেক কিছু হয়, অনেক ধরনের জিনিস কন্ট্রোভার্সি তৈরি হয় এবং সেগুলো নিয়ে বেশ আলোচিত হয় এবং দুদিন পরে মানুষ ভুলে যায়। সাবজেক্ট আমার প্রথমে মাথায় ছিল যে এই ধরনের জিনিস হতে পারে, ক্যাসিনোর সাথে জড়িত, মূল রিজন থাকে আসলে মানিটাকে ইলিগাল মানিটাকে লিগেল করা। তো এইটাই সাবজেক্টটাকে আমরা ক্যাশ করে আসলে আমরা ক্যাসিনোকে তৈরি করছি, যেটা হচ্ছে সবসময় আপনার মনে হবে যে সমসাময়িক এবং সময় উপযোগী। জি, আপনি এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো নীরব এবং বুবলি এই দুজনের সাথে কাজ করলেন, তারাও এই দেশে খুবই পরিচিত, আপনিও পরিচালক হিসেবে খুবই পরিচিত, আপনাদের রসায়নটা কেমন ছিল, তাদেরকে কেমন লাগলো? এই সিনেমাটা হচ্ছে সিম্পলেক্স মাল্টিমিডিয়া একটা প্রজেক্ট, সেটা হচ্ছে আমাদের প্রোডিউসার ছিলেন রাজীব ভাই এবং আমাদের সাথে কাজ করেছেন নীরব এবং বুবলি এই সিনেমাটায়, এবং বুবলির সাথে আমার ফার্স্ট ক্লাস, প্লাস নীরবের সাথে আমার ফার্স্ট ক্লাস। বুবলির সাথে কাজ করে আসলে যে জিনিসটা বুঝলাম যে শি ইজ টু পাঞ্চুয়াল টাইমের ব্যাপারে এবং কমিটমেন্টের ব্যাপারে ইজ টু গুড, এবং নীরব তো আসলে মাই ডিয়ার পার্সন, আমার সাথে নীরবের আড্ডা প্রায় 1 বছর ধরে আড্ডা হয়। তো সাথে আর নীরবকে আমরা প্রিভিয়াসলি যে ধরনের সিনেমা গুলো দেখছি, আমার মনে হয় যে পাবলিক কিছুটা হলো নীরবকে ডিফারেন্ট ভাবে দেখবে। কিন্তু এর ভিডিও কিংবা কোন ধরনের টিজার এগুলো আসলে কবে নাগাদ দেখতে পাবো? এখন তো আসলে সময়টা ধীরে ধীরে হয়তো স্বাভাবিক হয়ে যাচ্ছে, যদিও সিনেমা হল খোলার এখনো কোনো অনুমতি পাওয়া যায়নি, তবু এই ধরনের ফুটেজ কিংবা টিজার, ট্রেলার, গান এগুলো কি আসলে খুব তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? না, এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে আমি চাই না যে অযথা কোনো প্রকার টিজার বা উদার প্ল্যানিং কিছু করতে, বিকজ আমার যেদিন রিলিজ টাইমটা ফিক্সড হবে সেদিন থেকে আমরা টোটাল যেটা করবো, সব কিছু পরিস্থিতি স্বাভাবিক হলে আমি আসলে মূলত এই ধরনের মুভমেন্টে যাব। কারণ হচ্ছে আমি চাই না যে অনেক আগে পাবলিসিটি করার জন্য, আমি চাই না যে অনেক পরে পাবলিসিটি করার জন্য, একটা টাইমটাকে ব্যালেন্স করে আমি কাজটা করতে চাই এবং উইথ দ্য শিডিউল। সৈকত নাসির, এই ধরনের সিনেমা কি আসলে আপনাদের অ্যাপে দেওয়ার কোনো ধরনের পরিকল্পনা কিংবা ভাবনা আছে কিনা? যেটা হচ্ছে কি মানে অ্যাপের জন্য আছে বড় বাজেটের সিনেমা হবে, হ্যাঁ কোনো প্রবলেম, বাট আমার দেশের সিনেমা হল গুলো যেটা করতে হবে সেটা আমার অ্যাপস গুলোতে যেটা করতে হবে সিকিউরিটি দিতে হবে যে আমার সিনেমাটা পাইরেসি হবে না। আমি এখন পর্যন্ত বাংলাদেশে যেটা পাই নাই সেটা হচ্ছে যে সিকিউরিটিটা পাচ্ছি না, যে এখান থেকে যে আমার সিনেমাটা এখানে রিলিজ হলে আমি পাইরেসি হবে না, আমি সিনেমা হলে চালাতে পারবো, এই সিকিউরিটিটা আসলে বাংলাদেশে এখনো আমি পাই নাই। বিট্রু
যার কারণে আমি আসলে অ্যাপসের ব্যাপারে এই মুহূর্তে ইন্টারেস্টেড না, আমার এই আমার সিনেমাগুলোকে রিলিজ দেওয়ার জন্য। ওকে, সৈকত নাসির, আমরা একটু অন্য সিনেমার প্রসঙ্গে যাই। আপনার হাতে বেশ কয়েকটি সিনেমা, সেই সিনেমাগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা বা এই ধরনের একটি সিনেমা, আমি হয়তো একদম পুরোপুরি ঠিক বলতে পারলাম না নামটি, সেই সিনেমাটার একটু আপডেট দিবেন কিনা, যে সেই সিনেমার কোন অংশের শুটিং হয়েছে কিনা। আমরা যদিও এর মহরত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, আকবর, এটা হচ্ছে টাইম পিরিয়ডের সিনেমা, যেটা তো 90s এর গ্যাং কালচার থেকে শুরু করে 2004 পর্যন্ত যে গ্যাং কালচার যে উত্তাপ ছিল ঢাকা শহরে, তাদের নিয়ন্ত্রণ ছিল, এইটাকে টাইম পিরিয়ডটাকে আমরা ভিজুয়াল করার চেষ্টা করছি। এক সেকেন্ড কথা হচ্ছে, সিনেমাটা পরিচালনা করেছেন সিনে হল এন্টারটেইনমেন্ট মাল্টিমিডিয়া, আর আমার সাথে কাজ করছেন হচ্ছে আমাদের ইমন এবং প্লাস হচ্ছে ববি, এবং অলরেডি আমরা এই গানের 2 দিন শুট করে ফেলেছি, এটা সিনেমাটা 2 দিন শুট করেছি, এবং তারপরেই আপনারা জানেন যে প্যান্ডেমিক সময়টা চলে আসলো। আমরা আসলে সবচেয়ে বেশি আমার যে সিনেমাটা হ্যাম্পার হয়েছে প্যান্ডামিকের কারণে, সেটা হচ্ছে গিয়ে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, আকবর। আমরা ইনশাল্লাহ যে উইদিন 3 মান্থের ভিতরে আমরা ফুল ফেজে আবার শুটিং করতে যাবো, যদি সবকিছু ঠিক হয়ে যায়, বিকজ অফ ইটস বিগ বাজেট, বিগ ক্যানভাস ফিল্ম, বিগ ক্রাউড ফিল্ম, সেক্ষেত্রে এই ধরনের রিস্ক নেওয়াটা খুব টাফ জব। সৈকত নাসির, আপনার এই সিনেমা সহ আরো কিছু সিনেমা রয়েছে, সেইগুলো সম্পর্কে আরেকটু জানতে চাইবো, তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক সঙ্গেই থাকুন, সঙ্গে রয়েছেন সৈকত নাসির, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজয় টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান ঢাকা মিলানো রেস্টুরেন্ট প্রেজেন্টস বিনোদন আড্ডা অনুষ্ঠানে, সঙ্গে রয়েছেন সৈকত নাসির। সৈকত নাসির, ওয়ান্স আপন টাইম ইন ঢাকা, আকবর ছবির কথা বলছিলাম আমরা, এই সিনেমা যেহেতু একটু আগের সময়ের, সেজন্য আপনার এই সিনেমার সেট কিংবা এই সিনেমার মেকআপ এবং ড্রেস, এই বিষয়গুলোতে সম্ভবত একটু আলাদা নজর দিতে হচ্ছে, বিষয়টা এমন কিনা? আর যদি আসলেই হয় আলাদা নজর দিতে হয়, সেক্ষেত্রে আমরা কি আসলে 90s এর সেই ফ্লেভার এই সিনেমাতে পাবো কিনা? এক্স্যাক্টলি, দিস ইজ দ্য টাইম পিরিয়ড ফিল্ম, যেহেতু টাইম পিরিয়ড ফিল্ম, সেটা হচ্ছে আমরা টাইম পিরিয়ড ফিল্মের সময়টাকে মাথায় রেখে কাজ করা হচ্ছে, সেট থেকে শুরু করে প্রপস, কস্টিউম এবং লুক, সেটআপ সবকিছুই আমরা, যেহেতু কিছু কিছু রিয়েল লাইফ কে আমরা পোর্ট্রেট করতেছি সিনেমাতে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা অনেক কাজ করেছি। আসলে এই সিনেমার সাথে স্ট্রং পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রি প্রোডাকশন, উই টেক মোর দেন 1 ইয়ার্স, এই সময় আমরা 1 বছর সময় নিয়েছি শুধুমাত্র এই প্রি প্রোডাকশনের জন্য, এটি আমার সবচেয়ে হাইয়েস্ট প্রিপারেশনের ফিল্ম মনে আমি বলতে পারি। আপনারা স্কেডিউল করেছেন কেমন, যে আবার কবে থেকে এর শুটিং শুরু করতে পারেন? আমরা প্যান্ডেমিকের সিচুয়েশন, আমাদের ভ্যাকসিন আবিষ্কার হলে আমরা আশা করি আমরা খুব তাড়াতাড়ি মুখ করবো, এবং প্রডিউসার রেডি, আমি রেডি, আমার আর্টিস্ট রেডি, সবাই রেডি, বাট যেহেতু ক্রাউড বেসড ফিল্ম, অনেক ক্রাউডের ফিল্ম এবং অনেক বাজেটের ফিল্ম, প্লাস হচ্ছে অনেক অ্যারেঞ্জমেন্টের ফিল্ম, সেক্ষেত্রে এটা রিস্ক হয়ে যায় এই মুহূর্তে সিনেমাটা করার, যে আমরা হোপফুলি উইদিন 3 মান্থস উইল বি মুভ অন। সৈকত নাসির, এর মাঝখানেই আপনি আরেকটি সিনেমার কাজ শুরু করেছেন, যেটিতে অভিনয় করছেন বাপ্পি, আমরা গণমাধ্যমে এতটুকুই জেনেছি, সেই সিনেমাটা হঠাৎ করেই আমার মনে হয় যে শুরু করা, মানে আপনার সিনেমা শুরু হলে যেরকম সবদিকে রোল পড়ে যায় যে সৈকত নাসিরের সিনেমা, আমরা এই সিনেমার ক্ষেত্রে একটু এর ব্যতিক্রম দেখলাম, বিষয়টা আসলে কেন? সত্যি কথা বলতে, এই সিনেমাটার স্ক্রিপ্টটা আমি খুব যত্ন করে 3টা বছর রেখে দিয়েছিলাম নিজের কাছে, এবং খুব সোল টাচ একটা স্টোরি আমার নিয়ে, আমার নিজের একটা ভাবনা থেকে গল্পটা শুরু করেছি, এবং তারপরে আমি চিত্রনাট্যের জন্য আব্দুল আজিজের বাবু ভাইয়ের সাথে বসছি, এবং আমরা দুজনে মিলে বেশ চমৎকার একটা গল্প দেওয়া হয়েছে গল্পটা, এবং আমাদের সাথে টোটাল টিমটা হ্যাপি এই ধরনের স্ক্রিপ্ট নিয়ে। আমি চাই নাই যে আসলে প্যান্ডামিকের সময় একটা সিনেমা শুটিং করতেছি এটা পাবলিক জানুক বা পাবলিক ইন্সপায়ার হোক এই ধরনের এটা সিচুয়েশন থেকে, যার কারণে আসলে আমি কোনো ধরনের পাবলিসিটি করে সিনেমাটাকে শুরু করিনি। আর আমি এটা জিনিস, এই সিনেমার যিনি নায়ক তার কথা আমরা জানলাম, নায়ক বলতে বাপ্পি আমরা চিনি, তাকে সারা দেশের মানুষই তাকে চেনে, কিন্তু এই সিনেমার নায়িকা কে হতে পারে বা নায়িকা আদৌ আছে কিনা সেটা একটু জানতে চাই। না, অবশ্যই আছে, খুব বিয়োগাত্মক একটা রোমান্টিক ফিল্মের সিনেমা এবং গানের সিনেমা অ্যাকচুয়ালি, এবং নায়িকার নামটা খুব সারপ্রাইজ রাখছি আমরা, একটু হাইডেন রাখছি, বিকজ অফ আমরা চাচ্ছি যে একটু সারপ্রাইজ দিই। আপনি যেটা বললেন যে মার্কেটিং করে আসলে আমরা প্রজেক্ট শুরু করি, তো আমরা মার্কেটিং এর একটা অপশন রেখে দিছি, আমাদের হাতে আর টুলস আছে, যে টুলসটা দিয়ে আমরা পাই। আচ্ছা, এই সিনেমা কতদিন শুটিং হয়েছে কিংবা আরো শুটিং হওয়ার প্রয়োজন আছে কিনা, বা কতদিনের মধ্যে এই সিনেমাটা আপনি শেষ করতে চান?
আচ্ছা, যেটা হচ্ছে ওই সিনেমা শুট করেছি আমরা 2 দিন। হ্যাঁ, অনলি বাপ্পিকে আমরা লুক সেট আপ করেছি এবং বিভিন্ন কয়েকটা সিকোয়েন্স অনলি বাপ্পি করেছি, যাতে হচ্ছে বাপ্পি আমি যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি এই ক্যারেক্টারের সাথে বাপ্পিকে মার্চ করানোর, আমার যেহেতু বাপ্পির সাথে ফার্স্ট কাজ তো সেই ক্ষেত্রে আমার একটু সময় নিয়েছি এটাই। আর সিনেমাটা টোটালি যেটা হচ্ছে যে আমার উইদিন মার্চের ভিতরে, মার্চের ভিতরে পাবলিক এটা সিনেমাটা দেখতে হবে সিনেমা হলে। আর আমি কেন কাজটা করলাম, ব্যাপার হচ্ছে আমি আবারও বলি, দিস দ্য স্টোরি আই, মানে আমি এই গল্পটাকে আমার নিজের ভিতরে ক্যারি করেছি 3টা বছর, প্লাস হচ্ছে আমার এটা 3 বছর আগে একটা স্টোরি লিখা। আমি বিশ্বাস করি যে এই সিনেমাটা অডিয়েন্সকে কাঁদাবে। একটা সিনেমা আমার সবগুলো সিনেমার জনরা থেকে একটু ডিফারেন্ট, একটু ব্যতিক্রম। এবং বাপ্পিকে আপনারা দেখতে পাচ্ছেন, যে দেখছেন আপনি, আমি প্রাইভেটলি আপনাকে দেখাইছি জিনিসগুলো, বাপ্পি যেটা হচ্ছে যে বাপ্পিকে ডিফারেন্ট লাগতেছে অলরেডি। গণমাধ্যমে একটি ছবি প্রকাশ পেয়েছে, সেখানে আমরা দেখেছি বাপ্পিকে আসলে অন্যরকম লাগছে। হ্যাঁ, বাপ্পি নিজের ভিতরে গল্পটাকে ক্যারি করতেছে এবং সে মনে হয় বাপ্পি অলরেডি 2-3 মাস ধরে দাড়ি কাটতেছে না, খুব ভয়ঙ্কর অবস্থা। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে দর্শককে আসলে সারপ্রাইজ দিতে পারবো বলেই আমি, আমার কনফিডেন্স আছে যে আমি শুরুটা এভাবে করতে চাই নাই আওয়াজ দিয়ে, বা শেষটা আওয়াজ দিয়ে করতে চাই। তিনটা সিনেমার কথা আমরা এরই মধ্যে বলে ফেললাম, কিন্তু এবার একটু বড় আলোচনা করতে চাই। মাসুদ রানার একটা সিনেমা আপনার হাতে রয়েছে, মাসুদ রানা একটা বড় একটা প্রজেক্ট, এবং মাসুদ রানা আসলে আমাদের মাসুদ রানা হয়ে ওঠার একটা বিষয় রয়েছে, মানে এটা একটা বড় চ্যালেঞ্জ যে এটা বাংলাদেশের মাসুদ রানা হয়ে উঠতে হবে। সেই বিষয়গুলো আসলে কিভাবে প্ল্যান করছেন? আর প্যান্ডেমিকের জন্য তো আসলে সব পরিকল্পনাই বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই এই মাসুদ রানা সিনেমাটি নিয়ে আসলে কি ধরনের পরিকল্পনা? প্যান্ডেমিক হয়তো এইভাবেই চলবে, কিন্তু এর মধ্যে আপনারা শুটিং শুরু করবেন কিনা? যেটা হচ্ছে মাসুদ রানা, আমাদের আমি যেটা করতে চাই সেটা নাম হচ্ছে মাসুদ রানা। হ্যাঁ, এটা হচ্ছে প্রিটোল্ড। প্রিটোল্ড মানে হচ্ছে আগে MR9 নামে আটা সিনেমা হচ্ছে হলিউড থেকে, সেটা হচ্ছে আপনার এটার আগের ভাষণ হচ্ছে মানে আপনার মাসুদ রানা, দুইটাই একই হাউস থেকে হচ্ছে, জাজ মাল্টিমিডিয়া থেকে। এবং আমাদের প্রিপারেশন ছিল লং টার্ম ধরে, এবং অলরেডি আমাদের কথা ছিল যে আমরা এপ্রিলের 15 তারিখ থেকে শুটে যাওয়ার কথা ছিল। তো সাডেনলি আপনারা জানেন যে এপ্রিলের 15 তারিখ আমরা অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড একটা প্যান্ডামিক সিচুয়েশনে আছি, যার কারণে আমাদের প্রিপারেশনটা খুব সিরিয়াস আছে। আমরা আশা করি যে প্যান্ডামিক টাইম চলে গেলে আমরা মাসুদ রানা শুরু করে দেব। এই সিনেমায় মাসুদ রানা সহ অন্যান্য যে চরিত্রগুলো রয়েছে, সেই চরিত্রগুলো নিয়েও আসলে মানুষের আগ্রহের কমতি নেই। আমার নিজেরও খুব আগ্রহ যে এইসব চরিত্রে কারা অভিনয় করবেন। নিশ্চয়ই তারা চূড়ান্ত হয়েছেন, আর মানে আমি ধারণা করে বলছি, সেখান থেকে আসলে কারো নাম আপনি ডিসক্লোজ করতে চান কিনা? না, যেটা একটা কথা বলি যে মাসুদ রানার ব্যাপারে আমাকে খুব স্ট্রং একটা দেওয়া আছে, সেটা জাজ মাল্টিমিডিয়া থেকে, সেটা হচ্ছে এই ব্যাপারে শুধুমাত্র জাজ মাল্টিমিডিয়া কথা বলবে। সো এক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাই না, এক। সেকেন্ড কথা হচ্ছে যে ইউনিলিভারও জড়িত আছে প্রজেক্টের সাথে, তো আমি চাই যে তারা ব্র্যান্ড, তাদের মার্কেটিং প্ল্যান এবং তাদের চিন্তা ভাবনা অনুযায়ী তারা নিজেরা ডিসক্লোজ করতে পারে। ওকে, আপনার এই সব সিনেমা আসলে ভালো মতো আগাক। আমরা আমি একটা সিনেমা করতে যাচ্ছি, আমি আজকে আপনার সিনেমা আপনার এই প্রোগ্রামের মাধ্যমে ডিক্লেয়ার দিচ্ছি, গতকালকে আমরা সাইন করেছি সিনেমাটা, খুব রিসেন্ট শুট করব। এটার নাম হচ্ছে বর্ডার। বর্ডারে আমাদের নতুন একজন হিরোকে দেখতে পাবেন আপনারা, সুমন, সুমন ভাই, সুমন ফারুক সুমন নাম ওনার। হিজ ওয়েল ট্রেন্ড। আমি বলেছিলাম বর্ডারে, আমি ডিক্লেয়ার দিয়েছিলাম যে বর্ডারে এমন কোনো সেলিব্রিটি আর্টিস্ট থাকবে না। আর তাছাড়াও আমাদের সাথে বেশ নন কিছু ফেস থাকবে, যা হচ্ছে মানে ফার্স্ট একটা ক্যানভাস থাকবে আর্টিস্টদের, যাদেরকে আপনারা সবাই চিনেন, বাট নতুন একটা ফেজের কথা বললাম আজকে। এবং উইদিন বর্ডার আমরা সেপ্টেম্বরের লাস্ট উইকের দিকে শুটিং শুরু করে দেবো। এটা হচ্ছে আমার আপকামিং। আপনি সবকিছুর জন্যই আসলে শুভকামনা সৈকত নাসির। আপনি আপনার যে কাজগুলো পেন্ডিং কাজগুলো তাড়াতাড়ি শেষ করে আমাদের সামনে উপস্থাপন করুন, দর্শকরা দেখে সেগুলো নিশ্চয়ই বিমোহিত হবে। আপনার পরিচালনা সম্পর্কে আমাদের সবারই ধারণা রয়েছে। দর্শক, যাচ্ছে একটা বিজ্ঞাপন বিরতিতে, সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম ঢাকা মিলানো রেস্টুরেন্ট প্রেজেন্টস বিনোদন আড্ডা অনুষ্ঠানে, সঙ্গে রয়েছেন সৈকত নাসির। সৈকত নাসির, এই সময়ে আমাদের চলচ্চিত্রের যে অবস্থা কিংবা পুরো বিশ্বের চলচ্চিত্রের যে অবস্থা, আমরা বিভিন্ন দেশে বিভিন্ন রকমের মার্কেটিং প্ল্যান, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম এইসব দেখছি, আমাদের দেশেও আসলে হল বন্ধ রয়েছে। আমরা আসলে এই সিনেমার জগৎটাকে একটু সচল রাখতে, এখানে সিনেমার প্রোডাকশন যেমন লাগবে তেমন অর্থের উৎপাদন লাগবে। আপনার কাছে কি মনে হয় যে আমাদের জন্য এই প্ল্যাটফর্মগুলো বা এই মাধ্যমগুলো, মানে যেগুলো আমরা
দেখছি অন্যান্য দেশে, সেগুলো আসলে ব্যবহার করার উপায় রয়েছে কিনা বা পরিবেশ রয়েছে কিনা? প্রথম কথা হচ্ছে, ওয়ার্ল্ডে যতগুলো অ্যাপস আছে তারা আমাদের কন্টেন্টের ব্যাপারে কতটা আগ্রহী, এটা কোশ্চেন, কিন্তু বড় ধরনের কোশ্চেন। তারা আসলে আমাদের কন্টেন্টের প্রতি আগ্রহী না, একেবারেই আগ্রহী না আমি বলে রাখলাম। হয়তো বা আমাদের দেশে 18 কোটি জনগণ আছেন, যাদের 18 কোটি মার্কেট হিসেবে তারা চিন্তা করতেছে, বাট আমাদের দেশের নির্মাতাদের কাজ আমাদের দেশের আর্টিস্টদের দিয়ে তার কাছে পড়াতে চাচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে বড়। এটা অনেক হয়তো বলে না, আমি আপনাকে বললাম। সেকেন্ড হচ্ছে, বাংলাদেশের যারা অ্যাপস অলরেডি প্রোভাইড করতেছে তাদের ভিতরে অনেকেই এই ধরনের প্ল্যাটফর্ম গুলোকে রিভিল করতেছে। আমার জানা মতে পাঁচ থেকে ছয়টা অ্যাপস আসতেছে যারা হচ্ছে শুধুমাত্র সিনেমার জন্য। খুব ভালো একটা দিক বলি আপনাকে, সেটা হচ্ছে যে প্যান্ডামিক টাইমে আমরা একটা বিকল্প চিন্তা করার অপশন পেয়েছি, যে অপশনটা আমাদের খুব দরকার ছিল। সেটা হচ্ছে এই, আজকে যদি অ্যাপস থেকে শুরু করে পুরো ওয়ার্ল্ড এখন ডিজিটাল আপনার হাতের মুঠোয় চলে আসছে, আপনি একটা সিনেমা দেখার জন্য সময় পাচ্ছেন না, বাট আপনি দেখতে ইচ্ছে করতেছে, আপনি ইচ্ছে করলে এটা অ্যাপস নিতে পারবেন, পজিটিভ সাইন। এবং আমাদের দেশে ইনভেস্টর যারা আছেন তারা হচ্ছে রেগুলারলি এখন ইনভেস্ট করতে যাচ্ছেন সিনেমা নিয়ে, অ্যাপস এর জন্য শুধুমাত্র। তো এটা কিন্তু একটা বাজার খুলে গেল আমাদের জন্য, সো এটা একটা পজিটিভ দিক। আমিও আশা করি যে আমিও হয়তো বা কোনো অ্যাপস এর জন্য সিনেমা বানাবো, খুব বেরি সুন বানাচ্ছি ডিপ থেকে। সো আমাদের প্রত্যেকটা কাজই দেখা যাবে সিনেমা হল এবং অ্যাপস এ আপনার প্রিমিয়ার হচ্ছে একসাথে, প্রিমিয়ার ওয়েতে। সেক্ষেত্রে এখানে একটা প্রশ্ন এইভাবে চলে আসে যে আমরা এখন পর্যন্ত বাংলাদেশে যে ধরনের অ্যাপস রয়েছে, আপনি বা আপনার মতো অন্যান্যরা যারা স্টার কাস্ট বা সুপারস্টারদেরকে নিয়ে সিনেমা বানান, সেখানে যে ধরনের খরচ হয় এক একটি প্রোডাকশন তৈরি করতে, সেই ধরনের খরচ আসলে এই অ্যাপস এর মাধ্যমে উঠে আনা বা তুলে আনা সম্ভব কিনা? তার চেয়ে বেশি সম্ভব, এবং বিগ বাজেটে কন্টেন্ট করা সম্ভব অ্যাপস এর, বিকজ অফ আপনি ডাইরেক্টলি অডিয়েন্স যখন ডাইরেক্টলি কানেক্টেড হচ্ছে একটা অ্যাপস এর সাথে, সে ইচ্ছে করে তার মোবাইল থেকে তার যে কোনো গ্রাম সে যে সিম ইউজ করে না কেন, সেই সিম থেকে সে টাকাটা দিয়ে সে কন্টেন্টটা দেখতে পাচ্ছে, ইজি, খুবই ইজি গোয়িং। তো এটা খুব পাবলিকের কাছে খুব সহজে পৌঁছাচ্ছে আমার কন্টেন্টটা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তার চেয়ে বেশি টাকা আনা সম্ভব, যেটা সিনেমা হল থেকে আমরা পাই, আমি এটা বিশ্বাস করি। এবং আপনি দেখবেন ফিউচারে হয়তো বা সিনেমা হলের চেয়ে বড় বাজেটের সিনেমা হচ্ছে এখন বাংলাদেশ হবে, বিকজ অফ অল অফ আওয়ার অ্যাপস। যদি আমি মার্কেটিং আমি প্রপারলি পাবলিকের কাছে রিচ করতে পারি আমার প্রপার কন্টেন্ট নিয়ে, তাদের টার্গেট অডিয়েন্স অনুযায়ী, টার্গেট পিপল অনুযায়ী যদি আমি আমার কন্টেন্ট টার্গেটকে পৌঁছাতে পারি, দেখবেন যে আমাদের দেশে একটা ভাস্ট পরিমাণে অডিয়েন্স আছে এই ফিল্মের জন্য, যারা আসলে সিনেমা হল যেতে চায় না বাট একটা সিনেমার প্রতি আগ্রহ আছে, সেই কন্টেন্ট দেখতে চায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ডাইরেক্ট কানেক্টেড উইথ দ্য অডিয়েন্স টু ডিরেক্টর এবং প্রডিউসার। এটা কারণ হচ্ছে আপনি দেখবেন যে হলের ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে সব জায়গা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। অ্যাপস এর জন্য ছবি বানান বা হলের জন্য, সেটা বড় কথা না, যে এই প্যান্ডেমিক সময়ের পরে আসলে আমাদের সিনেমার বাজেটটা আসলে কেমন হওয়া উচিত। আমরা প্যান্ডেমিকের আগে স্টার কিংবা সুপারস্টারদেরকে নিয়ে যেই বাজেটের সিনেমা বানাতাম, আমরা কি আসলে সেই রকম বাজেটের সিনেমা বানিয়ে আমাদের যে এখন হল পরিস্থিতি রয়েছে সেখান থেকে তুলে আনতে পারবো, নাকি আসলে আমাদের এইখানে প্রযোজকদের নতুন কোনো সমীকরণ তৈরি করতে হবে? গদার একটা কথা আছে, সেটা হচ্ছে ফিল্ম টাকায় হয় না, ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাপার। তো এটা কন্টেন্ট যেটা হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে কন্টেন্ট যদি ভালো হয় সেই কন্টেন্টটাকে খাওয়ানোর জন্য খুব সুপারস্টার দরকার হয় না। আমাদের দর্শকদেরকে আমরা কন্টেন্ট দিই, আমাদের ভালো কন্টেন্ট দিই যারা হচ্ছে দর্শকদেরকে আকর্ষণ করবে, আমরা শিওর যে তার চেয়ে বেটার বাজেট আমরা সিনেমা করব। আমি বলি যে টাকা না, বাজেট না, ফ্যাক্ট হচ্ছে আমাদের দেশে কন্টেন্টের চেঞ্জ আনতেই হবে। এখন আপনি কন্টেন্টের চেঞ্জ আনবেন কি হবে, আপনি যদি গতানুগতিক গল্প দিয়ে আপনি কোন অডিয়েন্সকে ধরে রাখবেন, কারা সিনেমা দেখে না, তারা কি হলে সিনেমা দেখবে, কোন মানুষটা বিনোদন দেখে না, প্রতীক ভাই সবাই বিনোদন দেখে, সবার বিনোদন দরকার, বাট যার যা বিনোদন টেস্ট তার তার মতো। সেই ক্ষেত্রে আমাদের আরএনডি, সিনেমার আরএনডিটা খুবই বেশি ইম্পর্টেন্ট। সৈকত নাসির, এই সময়ে যেই ধরনের পরিস্থিতির কথা আপনি বললেন যে অনলাইন রাইটস কিংবা কন্টেন্টের বৈচিত্র্যতা, এই ধরনের পরিবেশে আমাদের এখানে যেই সব পরিচালক প্রযোজক এরা রয়েছেন কিংবা অ্যাপের মাধ্যমে যারা বিজনেস করবেন তারা যারা রয়েছেন, তারা কি সবাই আসলে এই ধরনের পরিবেশটাকে বুঝতে পারবেন কিনা? মানে আমাদের দেশে সেই ধরনের পরিচালক স্ক্রিপ্ট রাইটার এত রয়েছে কিনা আসলে যারা এই বিষয়গুলো? আমি প্রতীক ভাই বলি, এবার আমি কিছু কন্টেন্ট দেখেছিলাম ঈদের জন্য, সেটা হচ্ছে দে আর অসাম সামন, মানে এমন কিছু ভালো ভালো এমন নাটক বানাইছে, আমি ল্যাপটপ প্রজেক্ট কিছু কন্টেন্ট দেখেছিলাম, তারা অলরেডি কিন্তু সেই ধরনের একটা বাস তৈরি করতে পারছে। এবং আমি মনে করি যারা পারবেন না
আসলে যাদের গতানুগতিক চিন্তা থেকে বেরোতে পারবে না, তাদের আসলে থেকে তো লাভ নাই, তারা ওয়েস্ট করবে সময়টা। আপনি অনেকক্ষণ আমাদের সময় দিলেন চলচ্চিত্র নিয়ে বিভিন্ন ধরনের বিশ্লেষণ এবং নিজের সিনেমার আপডেট দিলেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, বিজয় টিভিকে ধন্যবাদ এবং প্রতীক ভাই কে অনেক ধন্যবাদ। আজ হচ্ছে আমি একটা জিনিস ছোট করে বলে বিজয় টিভির দর্শকদের জন্য, দর্শক আমার মনে হয় যে আপনার টেস্টে বিনোদনের জন্য অপেক্ষা করেন, ইনশাল্লাহ আমরা প্রতিযোগিতায় আসছি, প্রতিযোগিতা ভালো, যে প্রতিযোগিতাটা হচ্ছে এখন বর্তমানে বাজারে এটা খুব ভালো প্রতিযোগিতা, বিকজ অফ এখন কন্টেন্ট যা নির্মাতা ভালো আপনাদের প্রেজেন্ট করতে হবে তাদেরকে আপনারা রিসিভ করবেন, এবং আপনার যেটা মনে হবে যে অখাদ্য তাকে ঢিল দিয়ে ফেলে দেবেন, বিকজ আপনি যদি অখাদ্যটাকে গ্রহণ করেন আগামীকাল দেখবেন বাজারে অখাদ্য ভরে গেছে। ধন্যবাদ, থ্যাংক ইউ সৈকত নাসির আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে ছিলেন, নতুন পর্বে নতুন অতিথিকে নিয়ে হাজির হব, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।